সূরা ফাতিহা যখন জোরে পড়া হবে তখন সূরা ফাতিহা শেষ হওয়ার পরে পড়ে নেন, এটা সতর্কতা। বিস্তারিত এর আগে বলেছি যে সামান্য কিছু ক্ষেত্রেই শুধু শোনেন, বাকি তো অধিকাংশ সময় শোনেন না। 17 রাকাতে 11 রাকাতই শোনেন না, আপনি জোহরে শোনেন না, আসরে শোনেন না, মাগরিবে তৃতীয় রাকাতে, এশার তৃতীয় চতুর্থতে শোনেন না, 11 রাকাতে শুনলেন না, পড়েন না কেন? হানাফি ভাইদেরকে বলছি, বোনদেরকে বলছি যে কমপক্ষে 11 রাকাত নামাজ ঠিক করেন, না হলে বাতিল যাবে সব নামাজ। আর তারপরে বলছি যে যেই নামাজগুলিতে জোরে পড়া হয় 6 রাকাত নামাজ 17-র মধ্যে, এই 6 রাকাত তো আবার আমাদের দেশে মাইকে নামাজ হয় না, তো দ্বিতীয় কাতারে থাকলে একটু দূরে থাকলে তো কিছু শোনেন না, তখনও পড়েন, বুঝা গেছে? আর সামান্য শুধু যখন শুনছেন তখন কি করে কানে আওয়াজ সূরা ফাতিহার পৌঁছিছে, তখন অধিকাংশ ওলামারা বলছেন যে এই ক্ষেত্রে শুনে নেওয়ায় আশা করি যথেষ্ট হবে, না পড়লেও চলে, পড়া হয়তো অজেব হবে না, এই ক্ষেত্রে নামাজ বাতিল হবে বলবো না, কিন্তু আগে ঠিক করে তা আসেন। 11 রাকাত নষ্ট হচ্ছে আর 6 রাকাত নিয়ে পেরেশান, আর 6 রাকাত তো আবার ওই সীমিত যখন শুনছে তখন এই নিয়ে পেরেশান, আর জোহরেও সূরা ফাতিহা পড়লেন না, এরকম নামাজ হয় না। লা সলাত আলিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব। আবার বলছি ওই সব মজহাবধারী ভাইদেরকে যে সূরা ফাতিহা পড়ুন, সূরা ফাতিহার সাথে মহব্বত করুন, সূরা ফাতিহা হচ্ছে সূরাতুস সালাহ, সূরা ফাতিহাকে সালাতের সূরা বলা হয়েছে, নামাজ বলা হয়েছে, কারণ এর উপর নির্ভরশীল নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ শুদ্ধ করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।